হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর যে চঞ্চল ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকে কি স্পেশাল বানাবো। নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আর আজকে বানাবো স্পেশাল খিচুড়ি। চলুন স্পেশাল খিচুড়ি রান্না স্টার্ট করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কী কী নিয়ে নিয়েছি। আপনাদের আমার প্রথমে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিই। এখানে আমি চাউল ডাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখানে আছে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি। এখানে আছে হচ্ছে চীনা বাদাম, এখানে আছে কিশমিশ, এখানে পেঁয়াজ কুচি, এখানে হলুদ পেস্ট, আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ কুচি, মরিচ পেস্ট, আর আছে ধনিয়ার পেস্ট। আর এছাড়াও এখানে আছে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এখানে আছে। আর এখানে একটু পানি রেখেছি। আর এই তো যা যা লাগবে, তেল আছে এখানে। আর চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি একটি প্যান বসিয়ে দেব, পাতিলটা বসিয়ে দেব গরম হওয়ার জন্য। চুলা ধরিয়ে দিয়েছি, প্যানটা বসিয়ে দিলাম। পাতিলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হ্যাঁ এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমার পাতিলটা গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা গরম হলে এর মধ্যে সব দিয়ে দিব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চীনাবাদামগুলো অ্যাড করে দেব। আর এই খিচুড়িতে কিন্তু বাদামটা হচ্ছে মাস্ট। বাদামটা দিলে একটা আলাদা একটা ফ্লেভার আসবে এবং এর সেন্টার কিন্তু অনেক সুন্দর ফ্লেভারটা আসবে। ফ্লেভারটার জন্য কিন্তু একটা সুন্দর ঘ্রাণ ফ্লেভার যেটা বের হবে, খেতে অনেক টেস্টি হবে। বাদামগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মাঝে আমি অ্যাড করে দেব দুইটা তেজপাতা। তেজপাতাগুলো এভাবে একটু ফুটে দিতে হবে। দিয়ে দিলাম দুইটা তেজপাতা। এবার দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ। মশলাগুলো দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নেব। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে এক কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর আদা রসুনের পেস্ট পরিমাণ মতো দিয়েছি। এবার ভালো মতো মশলাটা দিয়ে কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেবো কিশমিশগুলো। আমি এখানে কিছুটা কিশমিশ রেখেছি। কিশমিশগুলো কিন্তু স্পেশাল খিচুড়ির জন্য কিন্তু অবশ্যই আপনারা এটা অ্যাড করবেন, কোনোটা স্কিপ করা যাবে না। কিশমিশগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেবো। এরপরে আমি এর মাঝে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি করে রেখেছি, কাঁচামরিচের কুচিটা এর মাঝে দিয়ে দেবো। কাঁচামরিচের কুচি আমি অল্প একটু দিয়ে দেবো, কারণ আমার এখানে মরিচের পেস্ট আছে, আমি এতটুকু দিয়ে দিলাম। দুইটা কাঁচামরিচ কুচি এখানে আছে, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এক চা চামচ হলুদের পেস্ট। এবার দিয়ে দেবো মরিচের পেস্ট। মরিচের পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ, হলুদের পেস্ট দিলাম এক চা চামচ। মিশ্রণটা ভালোভাবে
মেল্ট করে নেব। এবার দিয়ে দেব ধনিয়ার পেস্ট। ধনিয়া পেস্ট করে রেখেছি এখানে আমি। এখানে আমি 2 টেবিল চামচ মতো ধনিয়ার পেস্ট দিয়ে দিলাম। এবার মিশ্রণটা ভালো মতো কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো হচ্ছে লবণ। এখানে আমি লবণ দিয়ে দেব। প্রথমত আমি 1 চা চামচ লবণ দেব। আর দিয়ে দেব 1 চিমটি চিনি। এবার সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাটা একটু কষানোর জন্য। দিয়ে দেবো সামান্য একটু পানি। আমি এখানে 2 টেবিল চামচ মতো পানি দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে আমি একটু কষিয়ে নেব যেন মশলাটা পুড়ে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 মিনিটের জন্য। ফিরে আসছি 3 মিনিট পর। ভিউয়ার্স, ফিরে আসলাম 3 মিনিট পরে। অলরেডি আমার তেলটাই যে দেখুন উপরে উঠে এসেছে। এবার আমি এ পর্যায়ে একটু নেড়ে চাউলগুলো অ্যাড করে দেব। এবার আমি দিয়ে দেব চাউলগুলো। যে চাউলগুলো, চাউল ডাউল আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, দেখুন কত সুন্দর ঝরঝরা। এ পর্যায়ে আমি চাউলগুলো অ্যাড করে দেব। চাউল ডাউল, চাল ডাল অ্যাড করে দিলাম। এবার ভালো মতো মিশিয়ে নেব। তো এই যে আমার চাউল ডাল মিশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এভাবে আমি 5 মিনিট মতো এটাকে একটু ভালো মতো ভেজে নেব, একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এটাতে গরম পানি অ্যাড করব। তো 5 মিনিট মতো এটা আমি একটু ভেজে নেব। তো 5 মিনিট ধরে আমার চাউল ডাউলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আমি গরম পানিটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন গরম কিন্তু পানিটা টকবক করে ফুটে উঠেছে। পানিটা আস্তে আস্তে অ্যাড করে দেবো। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো গরম পানি। পানিটা আমি আস্তে আস্তে অ্যাড করে দিলাম। পানিটা পরিমাণ মতো দিবেন। এখানে আমার 5 কাপ চাল ডালে পানি লেগেছে 10 কাপ মতো। তো এবার আমি একটা ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসবো ঠিক 7 মিনিট পরে, 7 থেকে 8 মিনিট পর। তো এভরিওয়ান, আমার কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে দেবো এবং এর মধ্যে অ্যাড করবো গাজর কুচি। তো এই যে আমি একটু নেড়ে দিলাম, দেখুন কত সুন্দরভাবে প্রায় হয়ে এসেছে। তো এবার এর মাঝে আমি এখানে গাজর কুচি করে রেখেছি, দিয়ে দেবো গাজরের কুচিগুলো। এবার ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমার কিন্তু খিচুড়িটা হয়ে গেছে। তো এবার খিচুড়িটা আমি সার্ভিং ডিশে বেড়ে পরিবেশন করব। আমার খিচুড়িটা হতে টোটাল সময় লেগেছে 20 মিনিট। হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু খিচুড়ি কিন্তু সার্ভিং ডিশে ঢেলে পরিবেশন করেছি, হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে বেগুন ভর্তা,
কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, গাজর, সেদ্ধ ডিম আর বেগুনের চপ দিয়ে পরিবেশন করেছি। আর প্রতিটা রেসিপি আমার চ্যানেলের দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই চলে আসবো আরও একটি নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর আমার খিচুড়িটা কিন্তু অনেক টেস্টি, আর এটা কিন্তু স্পেশাল খিচুড়ি, আর সাথে আছে স্পেশাল বেগুন ভর্তা, বেগুনের চপ ভাজা, সেদ্ধ ডিম আর গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে পরিবেশন করেছি। আশা করি ভালো লাগবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর অবশ্যই আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা আবারও। এখনকার মতো বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন আরও একটি এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।